পূর্ব লন্ডনের নিউহামের ব্রাডিমেড রোডের বাসিন্দা ব্লেরিম ডেমেইকে গাড়ি থেকে সিগারেটের শেষাংশ বা শুকা রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগে তিনশো চৌরাশি পাউন্ড জরিমানা দিতে হয়েছে প্রথম ফাইন একশো পঞ্চাশ পাউন্ড দিতে অস্বীকৃতি জানানোয় তাকে কোর্টে তুলে তিনশো চৌরাশি পাউন্ড জরিমানা আদায় করা হলো জানা যায় সাতাশ এপ্রিল ডেমেই তার ভক্সওয়াগন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চেডলহিট স্টেশন রোডের দিকে এ সময় তিনি সিগারেট টেনে শেষাংশ বা শুকা ফেলে দেন রাস্তায় এই ঘটনা ডেগেনহাম এনফোর্সমেন্ট অফিসারের নজরে পড়ে যায় তারা তাকে একশো পঞ্চাশ পাউন্ড জরিমানা করেন এবং ডেমেই সেই জরিমানা প্রদানে অস্বীকৃতি জানায় তারপরই তাকে কোর্টে তোলা হয় ডেগানহাম কাউন্সিলের এনফোর্সমেন্ট ও কমিউনিটি নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান কাউন্সিলর সৈয়দ গাহনি বলেছেন কাউন্সিল কখনোই যারা রাস্তা নোংরা করে তাদের পক্ষ নেবে না যে ব্যক্তি জরিমানা পেয়েছে সে নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে তার ভুল আশুম মাসুম রানা ঠিফি লন্ডন